হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটা ভার্সেস ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে এই নিভিয়া ক্রিম আর নিভিয়া সফট ক্রিমের মধ্যে। এই ভিডিওটায় আমি তোমাদের জানাবো এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা কোন স্কিন টাইপের লোকে পারচেস করা উচিত, আর কোনটা কিভাবে ব্যবহার করবে, আর আমার স্কিনে কোনটা ব্যবহার করে আমি বেশি ভালো ফল পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই ভিডিওটায় আমি প্রথমে তোমাদের এই দুটো সম্বন্ধে একটু ছোট্ট রিভিউ দিয়ে দেবো, তারপরে এর ডিফারেন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি বাংলার রিভিউ, মেকআপ ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। প্রথমে আমি আলোচনা করব নিভিয়া সফট ক্রিম নিয়ে। এর মধ্যে রয়েছে জোজোবা অয়েল ও ভিটামিন ই, যেটা স্কিনে ডিপলি পেনিট্রেট হয়ে স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে। তবে এটা কিন্তু খুব লাইট ওয়েট, নন গ্রেজি ফিল দেয়, আর এটা হচ্ছে একদমই নন স্টিকি, একদমই তেলতেলে বা চিপচিপে নয়, স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা তোমরা ফেস, হ্যান্ড অ্যান্ড বডিতে ইউজ করতে পারো। এর ওজন হচ্ছে 300 ml, এটার সব থেকে বড়ো প্যাকেট, যেহেতু আমাদের ফ্যামিলিতে এটা সবাই ইউজ করে তাই আমি এর বড়ো প্যাকেটটাই পারচেস করি। এর একটা ছোটো কন্টেনার পাওয়া যায় যেটার দাম হচ্ছে 45 টাকা, সব থেকে ছোটো মিনি ট্রাভেল ফ্রেন্ডলি প্যাক। তোমরা যদি ইউজ না করে থাকো তাহলে আমি বলবো ছোটোটা পারচেস করতে, পছন্দ হলে তারপর তোমরা বড়োটা পারচেস করবে। যেহেতু আমার ফ্যামিলির সবাই আলাদা আলাদা স্কিন টাইপের আছে, তারা সবাই কিন্তু এটা ইউজ করে, সেই জন্য আমি বড়োটাই কিনি। প্রথমে এখানে একটা সিল ছিল যার মধ্যে নিভিয়া নিভিয়া লেখা ছিল, যেরকম নিভিয়াতে থাকে। আর দেখো এটা জাস্ট একদম তলায় চলে গেছে, আমি অলরেডি এটাকে মেখে মেখে শেষ করে ফেলেছি, আর আমি অবশ্যই এটাকে রিপারচেস করব। এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হোয়াইট কালারের ক্রিম, ভীষণ একটা লাইট আর ফ্রেশ স্মেলটা, স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। স্কিনে তোমরা এটা অ্যাজ এ ময়শ্চার ইউজ করতে পারো, অ্যাজ এ হ্যান্ড ক্রিম, অ্যাজ এ বডি ক্রিম, ফেস, হ্যান্ড, বডি সব জায়গায় তোমরা ইউজ করতে পারো, এমনকি মেকআপ করার আগেও কিন্তু তোমরা এই ক্রিমটাকে ব্যবহার করতে পারো। আর তোমাদের প্রাইমার যদি শেষ হয়ে যায় তোমরা এর সঙ্গে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেও কিন্তু অ্যাজ এ প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো কাজ দেয়, আর স্কিনে কিন্তু একটা হেলদি গ্লোয়িং লুক দেয়, একদমই তেলতেলে বা চটচটে নয়। আর এটা আমি বলবো অল সিজন, অল স্কিন টাইপের মানুষ কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। এবার শেয়ার করবো এই নিভিয়া ক্রিমের একটা ছোট্ট রিভিউ। এটার কন্টেনারটা দেখতেই পাচ্ছ, দুটোর কন্টেনার প্রায় একই, জাস্ট কালারটা আলাদা, টবের কোয়ান্টিটিটা কিন্তু একই। আর এখানটা দেখতে পাচ্ছ নিভিয়া নিভিয়া এটা সিল রয়েছে, যেহেতু উইন্টার চলে আসতে শুরু করেছে তো আমি এটাকে রিপারচেস করেছি। এর আমি নিভিয়া কিনেছি বহু বছর ধরে, ইভেন আমি যখন ছোটো ছিলাম না তখনও আমার বাড়িতে আমার মা বলো কিংবা দিদিমা বলো নিভিয়া ক্রিম কিন্তু আমাকে মাখাতো বা তারাও নিজেরা ইউজ করতো। নিভিয়া ক্রিম হচ্ছে এত ভালো, স্পেশালি আমি এটাকে তো উইন্টারের জন্য সাজেস্ট করবো, এটা খুব ডিপলি ময়শ্চারাইজ করে স্কিনকে, আর যাদের স্কিনটা ড্রাই তাদের কিন্তু এইটা খুব ভালো যায়। উইন্টারে এটা সবাই অ্যাপ্লাই করতে পারো, এটা তোমরা ফেস, হ্যান্ড, বডিতে অ্যাপ্লাই করতে পারো, আর এটা কিন্তু ইনটেনসিভ কেয়ারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ধরো তোমাদের ঠোঁট ফেটে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, কোনোই এই জায়গাটা ব্ল্যাক প্যাচ কিংবা শক্ত কালো হয়ে গেছে সেই সব জায়গাতেও ইউজ করতে পারো। হিল ফেটে গেলে, লিপস ফেটে গেলে, মাল্টিপল ওয়েতে কিন্তু তোমরা এই নিভিয়া ক্রিমটাকে ইউজ করতে পারো। আর এটা একটা থিক ঘন ময়শ্চারাইজার, আর দেখো আমি এটাকে অ্যাপ্লাই করেছি, কিছুক্ষণ হয়েছে কিন্তু এটা এখনও আমার স্কিনে অ্যাবজর্ব হয়নি, এটা অ্যাবজর্ব হতে কিন্তু একটু সময় লাগে। আর এটা দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেছে, আর এটা কিন্তু একদম নন স্টিকি, এটা একটু স্টিকিনেস আসে, অ্যাবজর্ব হতে অনেকটা বেশি সময় নেয় এই ব্লু নিভিয়া ক্রিমটা। আর এটার দাম আমি তোমাদের বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 399 টাকা, আর এটার ওজন হচ্ছে 200 ml, আর এই ক্রিমটার ওজন হচ্ছে 300 ml। তো একই 399 টাকায় এটা 300 ml-এর কোয়ান্টিটি পাও আর এটা হচ্ছে 200 ml-এর কোয়ান্টিটি পাও, তো এটা কিন্তু একটু বেশি অ্যাফোর্ডেবল আর এটা একটু কস্টলি আসে। এটা অল সিজন, অল স্কিন টাইপের মানুষ ইউজ করতে পারবে, আর এটা কিন্তু ড্রাই স্কিন মানুষের বেশি ভালো যাবে। আর উইন্টারে কিন্তু এটা সবাই ইউজ করতে পারে, উইন্টারে যখন স্কিনটা রাফ, ডাল, ড্রাই, ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই ক্রিমটা স্কিনটাকে রিপেয়ার করতে ভীষণ ভীষণ কাজে দেয়। এর টেক্সচারটা একটু থিক, আর এটা কিন্তু একটা লাইট ওয়েট, নন গ্রেজি টেক্সচারে আসে।
আর এই ক্ষেত্রে আমি বলবো দুটোই কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির ক্রিম, দুটোরই কিন্তু টেক্সচার ভালো, দুটোর মধ্যে কোনোটাতে কিন্তু ডিরেক্ট প্যারাবেন নেই, এটাতে তো প্যারাবেন নেই, আর এটার মধ্যে ডাইরেক্ট প্যারাবেন নেই, কিন্তু এটার মধ্যে প্যারাফিন অ্যাডেড আছে। পুরো ইনগ্রিডিয়েন্টস ডিটেলস কিন্তু পেছনে দেওয়া আছে। আর এবার বলি যে আমার স্কিনে কোনটা বেশি ভালো ওয়ার্ক করেছে। দেখো আমার স্কিনটা না খুব একটা ড্রাই না, নর্মাল টু ড্রাইয়ের দিকে, তাই আমি এই ক্রিমটাকেই বেশি পারচেস করি, কারণ এটা অল স্কিন টাইপের প্রোডাক্ট, সবার ক্ষেত্রে যায়, আর যাদের স্কিনটা নর্মাল বলো, অয়েলি বলো কিংবা ড্রাই, সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারবে। আর এটা স্পেশালি যাদের স্কিনটা খুব ড্রাই তারা ইউজ করতে পারবো, উইন্টার এটা সবাই ইউজ করতে পারো, আর যারা ইন্টেন্সিভ স্কিন কেয়ার চাও তারাও কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো। তো দুটোই হাইলি রেকমেন্ডেড, বাট আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ, কারণ এটা অনেকটা লাইট ওয়েট, অনেকটা নন গ্রেজি, একদম কুইক অ্যাবজর্ব হয়ে যায়, ফেস হ্যান্ড বডিতে ইউজ করতে পারো, সব থেকে বড়ো কথা সবাই এটা ইউজ করতে পারবে, আর সারা বছর তোমরা এটাকে ইউজ করতে পারবে। এবার তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো একটা পারচেস করতে পারো, চাইলে দুটোই পারচেস করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার পার্সোনালি এটাকে বেশি পছন্দ, কারণ এটা খুব লাইট ওয়েট, আর আমার স্কিনটা যেহেতু খুব ড্রাই নয় তাই আমি এটাকেই বেশি পছন্দ করি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা পছন্দের লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না, যে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।